আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক বিএসবি ক্যামরিয়ান এডুকেশন গ্রুপ ইসলামিক অনুষ্ঠান থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক মুবারকবাদ দেখতে দেখতে অনেকগুলো রামাদান আমাদের থেকে বিদায় হয়েছে কতটুকু নিজেকে সংযমী করতে পেরেছি জানি না চেষ্টা করবো ইনশাআল্লাহ দর্শক সারাদেশ থেকে বাসায়কৃত প্রতিযোগীগণ আমাদের মাঝে এসছেন এবং হাটহাটি লড়াই করে চলছেন আসুন তাদের সাথে পরিচিত হই প্রথমেই আবু বকর দল পরিচয় পেশ করুন আসসালামু আলাইকুম আমি নাদিয়া জান্নাত মদনাত ইনস্টিটিউট মহিলাকে আমি মাদ্রাসা তেজগাঁও ঢাকা আসসালামু আলাইকুম আমি ফারজান আক্তার মদিনাতুল ওলম মডেল ইনস্টিটিউট মহিলা কামিন মাদ্রাসা তেজগাঁও ঢাকা এবার করুন আসসালামুকুম ও রহমতুল্লাহ আমি তানহা ইসলাম কানিসতমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ মানিকগঞ্জ আসসালামু আলাইকুম আমি মারিয়া আক্তার কানিস فاطمه गर्ल्स স্কুল এন্ড কলেজ মানিকগঞ্জ চলে যাচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলার দলের কাছে আমি মোহাম্মদ মাইনুল হাসান ফাহিম হামদাদ পাবলিক কলেজ ঢাকা আসসালামু আলাইকুম ওয়া আবার কাতহু আমি আফসানা ভুঁইয়া হামদদ পাবলিক কলেজ ঢাকা চলে যাচ্ছে আলী রাদিয়াল্লাহু তাআলার দলের কাছে আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমরানুল হাসান সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ সাভার সেনানিবাস সাভার ঢাকা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আবু সাইদ সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ সাভার সেনানিবাস সা ঢাকা আমাদের মাঝে অতিথি রয়েছেন জনাব ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন আহমেদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সৈয়দ দিদার বক্ত সাবেক তথ্য সংস্কৃতি প্রতিমন্ত্রী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রফেসর ডক্টর সিদ্দিকুর রহমান ব্যবস্থাপনা পরিচালক ভীষণ আই হসপিটাল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ নাম অতিথিদের পরিচয় রয়েছেন সম্মানিত বিচারক মন্ডলী চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে বনিয়া এই ধরনের প্রতিটি দলের জন্য ইসলামের উপর দুটি করে প্রশ্ন থাকবে সঠিক উত্তরের জন্য দশ নম্বর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না তবে পরপর দুইবার উত্তর দেওয়া যাবে আবু বকর দল আপনাদের কাছে এখন বুনিয়াদ থেকে প্রশ্ন করা হবে দুটি প্রশ্নের জবাব দিবেন ইনশাআল্লাহ সলাতের ওয়াজিব কতটি চোদ্দটি মার হাবা পর্দার বিধান নাজিল হয় কখন উত্তর সঠিক অমর রাজি আল্লাহ তালহুদল জবাব দিন তাকুয়া অর্জনের সর্বশ্রেষ্ঠ পন্থা কোনটি সম আরবিতে হলেও সঠিক বলেছে সম উত্তর সঠিক মুসলমানরা প্রথম পশু হাসপাতাল প্রতিষ্ঠা করে সেই হাসপাতালের প্রতিষ্ঠাতা কে ছিলেন মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ দুটি উত্তর সঠিক হয়েছে চলে যাচ্ছি ওসমান দলের কাছে জবাব দেন সলাতের ফরজ কতটি তেরোটি মার অন্যায়ভাবে এতিমের সম্পদ বক্ষণকারী জাহান নামে যাবে এটা কি কোরআনের বাণী না হাদিসের বাণী কোরআনের বাণী উত্তর সঠিক যাচ্ছি আলী রাজি আল্লাহ দলের কাছে জবাব দিন গোসলের ফর্স কয়টি তিনটি মারহাবা এক মোমেনের উপর অপর মোমেনের হক কয়টি ছয়টি মারহাবা উত্তর সঠিক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের প্রতিযোগী বন্ধুরা সকলেই সচেতন ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও সচেতন হবে এর মাধ্যমে শেষ হলো বুনিয়াদ রাউন্ড যাচ্ছি আমরা ইরাদ রাউন্ডে বুনিয়াদ এই রাউন্ডে প্রতিটি দলের জন্য ইসলামের উপর দুটি করে প্রশ্ন থাকবে সঠিক উত্তরের জন্য দশ নম্বর ভুল উত্তরের জন্য কোনো নম্বর কাটা যাবে না তবে পর দুইবার উত্তর دیا যাবে আবু বকর দল আপনাদের পছন্দের বিষয় বলুন আল কোরআন থেকে জবাব দিন তানভিন কাকে বলে দুই জব দুই জব দুই বিশকে তানবিন ধীরে ধীরে কোরআন তেলাওয়াত করাকে কি বলে তাজবিদ merhaba alhamdulillah jazakumullah عمر রাদিয়াল্লাহু তাআলা নহদাল এর কাছে আপনাদের পছন্দের বিষয় বলুন নবীর রাসূল জবাব দিন দাউদ আলাহ ইসলামের উপরে অবতীর্ণ কিতাব কোনটি মারহাবা নবী সাল্লা ইসলাম সর্বপ্রথম বিদেশ ভ্রমণ করেন কার সাথে কোথায় তার চাচা হজরত আবু তালিবের সাথে সিরিয়ায় মারহাবা উত্তর সঠিক আলহামদুলিল্লাহ চলে যাচ্ছি ওসমান দলের কাছে পছন্দের বিষয় বলুন স্তম্ভ ইসলামের স্তম্ভ জবাব দিন জাকাত ব্যয়ের আটটি খাতের বর্ণনা করা হয়েছে কোন সুরার কত নাম্বার আয়তে নাম্বার মার হাবা উত্তর সঠিক বিনা দ্বিধায় আল্লাহর হুকুম আহকাম মানাকে কি বলে একটা মাত্র সাবজেক্ট আর একটাই দল আমাদের হাতে রয়েছে ইসলামের ইতিহাস আলী রদি আল্লাহ আনহু দল জবাব দেন মুসলমানরা কোথায় প্রথম পশু হাসপাতাল প্রতিষ্ঠা করেন বাগদাদে উত্তর সঠিক হুদাই বিয়ার সন্ধি অনুযায়ী কারা মুসলমানদের সাথে সন্ধি স্থাপন করেন অনুখোয়া গত্র মার হবা উত্তর সঠিক মাশাআল্লাহ যা যা খায়ের প্রতিযোগিতা জমে উঠেছে হাড্ডাহাড্ডি লড়াই চলছে ইংশাল্লাহুল আজিজ কেউ না কেউ বিজয়ের শ্রেষ্ঠ মঞ্চে পৌঁছবে তবে সকলেই বিজয়ের দিকেই এগিয়ে চলছে আল্লাহ কবুল করুন এরই মাধ্যমে শেষ হলো ইরাদা রাউন্ড চলে যাব আমরা কুলু আন্তুম রাউন্ডে কুলু আন্তম এই রাউন্ডে বিভিন্ন বিষয়ের উপর তিনটি প্রশ্ন করা হবে বেল বাজিয়ে সঠিক উত্তর দেওয়ার সুযোগ নিতে হবে সঠিক উত্তরের জন্য দশ নম্বর ভুল উত্তরের জন্য পাঁচ নম্বর কাটা যাবে ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে ভুল উত্তরের জন্য পাঁচ নম্বর কাটা যাবে বেল বাজিয়ে জবাব দিতে হবে বাজার রাউন্ড প্রশ্ন রালিকাল খিতাবুল এটি কোন সুরার অংশ সুরা মুলক সুরা বাকারা সুরা জিল জাল প্রথম বেল বাজিয়েছে আবু বকর দল জবাব দিন উত্তর সঠিক পরবর্তী প্রশ্ন ব্যাকগ্রাউন্ড ভয়েস প্লিজ এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি খোদা তোমার মেহের খোদা তোমার মেহের এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি প্রথম অংশ কি এটা নাকি তুমি কতই দিলে রতন এটা নাকি খোদা তোমার হুকুম তরককারী কোনটি? ওধান বেল বাজিয়েছে আবু বকর দল জবাব দিন। এই সুন্দর ফল সুন্দর ফুল তোমার উত্তর সঠিক মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। চলে যাচ্ছে সর্বশেষ প্রশ্ন। ইন্নাল সীরাত আল মুস্তাকিম সীরাতাল্লাযিনা হালাই হেম এটি কুরআন মজিদের কত নাম্বার সুরার অংশ? এক নাম্বার সুরা দুই নাম্বার সুরা নাকি তিন নাম্বার সুরা প্রথম বেল বাজিয়েছে অমর রাজি আল্লাহ তালহুদল জবাব দিন উত্তর সঠিক মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এরই মাধ্যমে শেষ হলো কুরু আন্তম রাউন্ড প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি বিএসবি ক্যামেরিয়ান এডুকেশন গ্রুপ ইসলামী কুইজ জানতে চাই পাওয়ার বাই হামদার্থ রুয়াফজা অনুষ্ঠানে আছি থাকবে ইনশাআল্লাহ আল্লাহ আমরা চলে যাচ্ছি পরবর্তী রাউন্ড আসারিয়া আসারিয়া এই রাউন্ডে প্রতিটি দলকে এক মিনিটের মধ্যে সর্বোচ্চ দশটি প্রশ্ন করা হবে সঠিক উত্তর জন দশ নম্বর ভুল উত্তরের জন্য কোন নম্বর কাটা যাবে না আবু বকর দল জবাব দেন অজুর অঙ্গসমূহ সমূহ কে দিবসে কেমন হবে উত্তর সঠিক মক্কা এই বইয়ের লেখক কে উত্তর সঠিক রোজাদারদের জন্য মাইক ফেরাত কামনা করেন কোন সৃষ্টি কুল আলহামদুলিল্লাহ শ্রিচল্লিশতম জি সেভেন শীর্ষ সম্মেলন কখন কোথায় অনুষ্ঠিত হয় দশ থেকে বারো জুন মার মক্কা বিজয়ের পর কোরাইসরা কতদিনের মধ্যে তাদের সন্ধির শর্ত ভঙ্গ করে দুই বছর উত্তর সঠিক মাসাল্লা

ধ্রুব আকাশের কোন দিকে দেখা যায় উত্তর দিকে সঠিক কোন মহিলা দুইবার নোবেল পুরস্কার লাভ করেন তোমার দিন কি এই প্রশ্ন কোথায় করা হবে ইসলাম ও নারী গ্রন্থটির রচয়িতা কে ইসলাম ও নারী কুতুব উত্তর সঠিক মাসাল্লাহ রেনেসা কোন দেশীয় ভাষা মার হাবা এহরাম অবস্থায় সুগন্ধি ব্যবহার করার হুকুম কি সঠিক আল হাইয় অর্থ কি চিরঞ্জীব মার হাবা বাংলাদেশের বৃহত্তম পানি শোধনাগার কোনটি মুন্সিগঞ্জে মুন্সিগঞ্জ লৌহজং পদ্মা জলদিয়া এতটুকু বললে পূর্ণ নাম্বার পেতো এখানে কিছু পাবে মানতের রোজা আর কাপ রোজার হুকুম কি মাসা আল্লাহ জেহাদ শব্দের অর্থ কি জেহাদ শব্দের অর্থ কি উত্তর সঠিক মাসা আল্লাহ আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে ওসমান দলের কাছে তোমরা সাহারি খাও কেননা সাহারি খাওয়ার মধ্যে বরকত আছে এটি কোরআনের বাণী না হাদিসের বাণী হাদিসের বাণী উত্তর সঠিক রমজান মাসের ইবাদত বন্দিগিতে অন্য মাসের ইবাদত অপেক্ষা কত গুণ সব বেশি সত্তর গুণ মার হবা জাকাত অর্থ কি বৃদ্ধি হিজরি কত সালে কোরআনের প্রামাণ্য পাণ্ডুলিপি তৈরি করা হয়েছিল চব্বিশ সালে সঠিক রাইফ শব্দের অর্থ কি সন্দেহ সংশয় ইসলামের জাকাতের বিধান বইয়ের লেখক কে ইউসুফ আল উত্তর সঠিক বাংলাদেশ বিশ্বের কততম অর্থনীতির দেশ তেরোতম মার কাবা মোট কতবার পুনর্নির্মিত হয়েছে সঠিক মুনাফিকরা কাদের চেয়েও মারাত্মক উত্তর সঠিক আল্লাহর প্রতি বিশ্বাসের ভিত্তি কি মার হাবা সবগুলির জবাব দিতে পেরেছে চলে যাচ্ছে আলী রাদি আল্লাহ দলের কাছে জবাব দিন বাংলাদেশে আইডিবির কার্যক্রম শুরু হয় কখন থেকে উনিশশো তিরাশি সালে উত্তর সঠিক ইচ্ছাকৃত রোজা ভাঙ্গার কাপ ফরা এক টানা দুই মাস রোজা রাখা অপারক কি করবে দুই মাস কোন মিস্কিনকে দুই বেলা পেট পুরে খাওয়াতে হবে উত্তর সঠিক রিয়াজু সালিহিন বইটি লেখক কে ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি উত্তর সঠিক মসজিদে হারামে চতুর্থ সম্প্রসারণের কাজ করেন কে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সঠিক হয়নি ওয়ালিদ বিন আব্দুল মালিক তাফজির শব্দের অর্থ কি অপবাই সঠিক তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহর নিকট অধিক মর্যাদা সম্পন্ন যে অধিক মুত্তাকি এটি কোন সূরা আয়াত সুরা হুজুরাতে তেরো নম্বর আয়ত মার হবা ইসলাম কবে মক্কা বিজয়ের জন্য বের হন অষ্টম হিজরিতে অষ্টম হিজরি রমজান মাসে দশ রমজান কুরআনে কারিমে মসজিদ শব্দটি কতবার এসছে আঠাশ বার উত্তর সঠিক রসুল সাল্লা আসলামের কন্যাদের মধ্যে সবচেয়ে প্রিয় কে ছিলেন হজরত ফাতেমা রাজিয়াল মাসা আল্লাহ কফিকে কারা সর্বপ্রথম পানীয় হিসাবে ব্যবহার শুরু করেন ইয়েমেনের অধিবাসীরা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এরই মাধ্যমে শেষ হলো আসারিয়া রাউন্ড চলে যাব আমরা সর্বশেষ রাউন্ড রাউন্ড রাউন্ডে আদ্দিরাসা এই রাউন্ডে একটি তথ্যচিত্র দেখানো হবে এবং তথ্যচিত্র থেকে তিনটি প্রশ্ন করা হবে বেল বাজিয়ে সঠিক উত্তর দেওয়ার সুযোগ নিতে হবে সঠিক উত্তরের জন্য 10 নম্বর ভুল উত্তরের জন্য 5 নম্বর কাটা যাবে ভুল উত্তরের ক্ষেত্রে পরবর্তী দল বেল বাজিয়ে উত্তর দেওয়ার সুযোগ পাবে সঠিক উত্তরের জন্য পূর্ণ নম্বর পাবে ভুল উত্তরের জন্য পাঁচ নম্বর কাটা যাবে আর আমরা একটা ছায়াপথে আছি সেই ছায়াপথের নাম কি নাম হচ্ছে মিল্কিওয়ে এই ছায়াপথে সূর্যের মতো তারকা সূর্য একটা সাধারণ তারকা কিন্তু আমাদের কাছে অত্যন্ত ইম্পর্টেন্ট কিন্তু একটা সিক্স ম্যাগনিচিউড স্টার ফার্স্ট ম্যাগনিচিউড স্টার সূর্য হচ্ছে কয়েক কোটি গুণ বড় কিন্তু এটা সিক্স ম্যাগনিচিউটের সাপ তাই এই রকম সূর্যের মতো তারকা দশ হাজার কোটি আছে এই ছায়াপথে ছায়াপথের সবচেয়ে কাছে যে ছায়াপথ একটা আছে গ্যালাক্সি সেই গ্যালাক্সি তার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা জ্যোতির্বিদ্যার নাম হচ্ছে অ্যান্ড্রোমেডা এম থার্টি ওয়ান এই গ্যালাক্সিটাই আমরা একটা মনে হয় যে একটা অস্পষ্ট তারা আকাশে তাকালে কিন্তু এটা তারা না এখানে আবার মিল্কি ওয়ে ঠিক ডবল আছে আজ যদি অ্যান্ড্রমেডা ভেঙে যায় তাহলে আমাদের এই মানুষ যে যে জাতি পৃথিবীতে আছে এরা আরও সাড়ে বাইশ লক্ষ বছর দেখতে থাকবে যে অ্যান্ড্রোমেডে আকাশে আছে কারণ ওই ভেঙে যাওয়ার ছবিটা আমাদের কাছে আসতে সাড়ে বাইশ লক্ষ বছর লাগবে তা বুঝতেই পারছেন আমরা অতীতটা দেখতে পাচ্ছি দেখলাম তথ্যচিত্র আমরা যে ছায়াপথে আছি তার নাম কি এবং প্রথম মত অনুযায়ী এই ছায়াপথে সূর্যের মতো কতটি তারকা আছে ওমর রাদিয়াল্লাহু তাআলা নুদাল প্রথম বেল বাজিয়েছেন জবাব দিন আমাদের ছায়াপথের নাম হচ্ছে মিল্কিওয়ে আর প্রথম মত অনুযায়ী এর গ্যালাক্সি সংখ্যা হচ্ছে 10000 প্রশ্ন দুই আমরা যে ছায়াপথে আছি তার নিকটতম ছায়াপথের নাম কি এবং এই ছায়াপথের তারকার সংখ্যা কত আলী রাদিয়াল্লাহু তাআলা নুদাল প্রথম বেল বাজিয়েছেন জবাব দিন এন্ড্রোমিডা গ্যালাক্সি এবং এর তারকা সংখ্যা হচ্ছে বিশ হাজার কোটি তারকা মাশাল্লাহ আলহামদুলিল্লাহ জবাব সঠিক হয়েছে আমরা সর্বশেষ প্রশ্নে চলে যাচ্ছি দ্বিতীয় মত অনুযায়ী মিল্কি ওয়েতে তারকার সংখ্যা কত প্রথম বেল বাজিয়েছে আবু বকর দল জবাব দিন হাজার কোটি তারকা উত্তর সঠিকমল্লাহ খায় হ্রদশকেরই মাধ্যমে শেষ হয়ে গেল এরাউন্ড শেষ হলো এ পর্বটি আমরা যাব ফলাফলে আনচান করছে সকলের হৃদয়ে আল্লাহ আল্লাহবুল আলমেন কবুল করুন যাতে সার্থকতা বয়ে আসে আমরা ফলাফল তৈরি পর্যন্ত চলে যাব সম্মানিত অতিথির কাছে সম্মানিত অতিথি জানাব ইঞ্জিনিয়ার মঈনউদ্দিন আহমেদ আজকে এই অনুষ্ঠানটা আমি ধন্যবাদ জানাই এই জন্য যে আল্লাহর পক্ষ থেকে প্রথম যে নির্দেশ পৃথিবীতে এসেছে যে একরা এই একরারই অনুসরণ করে প্রথম জানতে চাই একরা মানে জানতে চাওয়া পড়া জানা এবং মানা এটাকে নিয়ে আজকের অনুষ্ঠান আল্লাহর প্রথম নির্দেশকে কার্যকরী করার জন্য নতুনদেরকে উদ্বুদ্ধ করার জন্য যে আয়োজন এটাকে আমি অত্যন্ত স্বাগত জানাই এবং আরও বেশি বেশি এটা হোক এটা আমি আশা করি এবং যারা আজকে যে প্রতিযোগী তাদেরকে বলবো আল্লাহর প্রথম নির্দেশকে অনুসরণ করার জন্য আরও বেশি বেশি উদ্যোগী হও এই আবেদন জানিয়ে আমার সংক্ষিপ্ত বলা শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামতুল্লাহ অনুষ্ঠানে এ পর্যায়ে ফলাফলের পালা আমাদের এক বন্ধু অর্থাৎ একটি দল পেয়েছে একশো পঁয়ত্রিশ আর একটি দলও পেয়েছে একশো পঁয়ত্রিশ আরও একটি দল পেয়েছে একশো পঁয়তাল্লিশ আরেকটি দল পেয়েছে একশো সত্তর সর্বোচ্চ নাম্বার পেয়ে আবু বকর দল একশো সত্তর পেয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওমর রাজি আল্লাহ দল একশো পঁয়তাল্লিশ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে এটিএন বাংলার এই সুন্দর আয়োজনকে আল্লাহ কবুল করে সকলকে সকলকেই আল্লাহ রবুল উত্তম জাজা দান করুন এবং আমরা এ অনুষ্ঠানে আজকে যা জেনেছি আমাদের সন্তানদেরকে উৎসাহিত করব ভবিষ্যতে চেষ্টা করব আল্লাহ সে তফিকেনায়াত করুন আজ তাহলে এ পর্যন্ত আগামীকাল আবার এ সময় দেখা হবে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি